আল্লাহ চাইলে আপনারা এখন
সিলেট উসমানী মেডিকেল ইন্ডিয়া ইঞ্জেকশন উদ্ভাবন হইতে পারে সেলাইন উদ্ভাবন হইতে পারে কিন্তু আল্লাহ মত দয়া মত মায়া আপনার ভাই হাসপাতাল না রাখিয়া বড় আজমাইশ দিয়া আপনাদের বেড়াইয়া রাখি দিতে পারে বিপদ না দিয়া শয়তানে চাইলে আপনার আদা মতো আইজামাল দিয়া আটাই দিতে পারে আল্লাহ মত আটাই রাখি কত বিল টান দিয়া আইলা তোমার পাঠে আছে আসার পরে তারপরে বছর সময় আমি কিছু বিষয়ে আলোচনা করবো আপনারা আমার মনে থাকতে রাখিয়েছেন যারা আসলে আমার চেয়ে যাই যারা আসলে আলহামদুলিল্লাহ করে গেছে খালি যুবক পাই হলো সংখ্যা দেখি আর বেশি আপনার স্বামী আপনার ছেলেরে দয়া করিয়া প্যান্ডেল দিতে পাঠাইছে বারাগার মানুষ তাহবান না থাকলেও বিশেষ করে পুনর্বাড়ি সব মানুষ মাহফিল তাহতা এটা একান্ত কর্তব্য এবং দায়িত্ব হবে আমি জুড়ে দেখি আমরা জীবনটা কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আজান হয়েছে দিন হয়েছে না আজানের পরে নামাজ আছে দিন আছে আজানের পরে নামাজ আছে ও হাজিরিন মুহতারাম হাজিরিন জানাজা হই যায় সাগর মধ্যে নামাজ রে ভাই মসজিদের মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে আজান দিয়ে জামাত তো লাগি মাত্র 15টা মিনিট বাদ সাইন বাকিরা বলে অপেক্ষা করই আমি আপনি যারা এই মসজিদ এই মসজিদের মধ্যে উপস্থিত যারা ওইটা পারছেন না সবর আজান হয়ে গেছে বেশি দিন বাকি নাই এই যে জামাত লাগি 15টা মিনিট অপেক্ষা করার বুঝি নাই তুই আমারও আজান হয়ে গেছে আমারও জানাজা রেডি হয়ে যান আমারও নামাজ পড়ার লাগি মুসল্লি এবার রেডি হইতে আসেন হইতে আসেন ও আমার হাজিরিন সময় বেশি নাই আজান হয়ে গেছে আমরা সেই 15 মিনিটের মধ্যে আপনার হায়াতের জিন্দেগি
বিকাশ জমিনও বাকি রয়ে গেছে। কারণ আজ কিয়ামতের এক ঘন্টা সমান আমরা সারা জীবন খাই আছি। বিশাল দিনের দিনে 50,000 বছর সমান। আমি জানাইয়া দিয়া মৌতুর ওয়াজ হইল আমি নবীর বাসায় সর্বশ্রেষ্ঠ ওয়াজ। মৌতুর ওয়াজ মৌতুর বিবরণ দেওয়া আমি নবীজি জানাইয়া দিয়া কিছুই শ্রেষ্ঠ মাওয়াই মানুষের জীবন যাযাবর মতন দুনিয়ার জমিন আমার আগে আমরা আল্লাহর আলমে আরওয়াজ জগত সব আসলাম। আলমে আরওয়াজ জগত থেকে আমরা আলমে আরহামর জগত আইলাম। মায়ের পেটে জগত আমরা দীর্ঘদিন অবস্থান করলাম 10 বছর কাছাকাছি। এরপরে মানুষের কাল শেষ নাই। আমার আল্লাহর মনসা আমরা জমিন কাটাইতে আমার গর্ব থেকে আল্লাহ আলমে দুনিয়া নাম এই দুনিয়ার জগত আল্লাহ কাটাইতা আলমে আরওয়াজ জগত থেকে আমরা আইলাম আলমে আরহাম। আলমে আরহাম আলমে আরহাম থেকে আইলাম বই আলমে দুনিয়া। এখান থেকে যাওয়া লাগবে গেল শেষ। আমরা দেওয়ার দিন আলমে বর্গতর নাম এখান থেকে আর আওয়াজ হল শেষ। আরো আছে এখান থেকে বলি দিই আমরা আমার আল্লাহ বিচার করবা এমন বিচারে যেই বিচার দুনিয়া আসমানের করতো নাই ওলা দান। আমার আল্লাহ বিচার করবা এই বিচারটা ওলা হইব আমার আল্লাহর গুলা লাগিলে মারহাবা হুকামী
যে জান্নাত হাইয়া আল্লাহ হবে বা জান্নাত এই জান্নাত এর কাম হবে কিন্তু জান্নাত এর কাম বদলে হইয়া আলি যে মুক্তি হইলি কাম করা লাগবে না লাগবে না লাগনা দেই দিবা লাগবে উত্তর বাজ হইলে কো লাগবে দুনিয়ার মানুষ এইটুই আমরা শ্রেষ্ঠ কে না জান্নাত অথবা জাহান্নাম এখন আল্লাহ যে দুনিয়া আমরা এই জমিন দান করলা মানুষ বানাইলা এমনে বানাই বানাইলা আর কিছু কাজ কাম করিয়া অল্লাহ বানাইলা আল্লাহ তো মায়া করে বানাইলা না কলিমা বানাইলা আর কিতা বানাইলা না আসলাম মুখুসাত বানাইলা আমরা এমনি নাই বড় মায়া করে বানাইছে কিছু দায়িত্ব দিছে আমরা দুনিয়ার যে বাটে মানুষ মুসলমান চলাফেরা করে মনে করে যে দুনিয়ার যে তার সবচেয়ে সেরা যে দুনিয়াও আমার সবকিছু দুনিয়াটা আমার খাওয়া পূর্তি করা আমুদ করা এল্লাহ নাস্তিক আমাকে স্লোগান দেয় দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার পূর্তি করো আর যদি হুকা নাম দিলে মালিক ওয়াজিরি আমার আল্লাহ দুনিয়া খেনে সৃষ্টি বললাম দুনিয়া রেখেনে দান করলাম হায়াত এবং জিন্দে মাদা দিয়া ধরে জিন্দেগি খেতে দিলাম আমার আল্লাহ রব্বুল আলামিনের বিষয়টা দুনিয়া ধরুন এর আগে দুনিয়া ছাড়ি আমরা যাওয়া লাগবো মানুষ যত চেষ্টা করে না জেনে মৃত্যু দেখি বা সব লাগিয়া পারতো না রে ভাই যত ইচ্ছা করে না জেনে পারতো না যত সুরক্ষিত নগরী থাকে না জেনে পারতো না যত দামি দামি ঔষধ হাত না জেনে পারতো না যত বড় ডাক্তার দেখাত না জেনে পারতো না আমার আল্লাহ আমরা জানাইয়া দেব বন্দারা রে ও দুনিয়ার মানুষ যারা মৃত্যু দেখি পাঁচটা সাইয়া জানিয়া রাখো আমি আল্লাহর ঘোষণা বিসমিল্লাহির রহমানির রহিম أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة الله আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন দুনিয়ার মানুষেরা রে জানিয়া রাখো যারা মৃত্যু থেকে বাঁচার ইচ্ছা করায় মৃত্যু থেকে বাঁচার ইরাদা করায় জাননি আমি আল্লাহ জানাই দিয়া তোমরা পারতাই না কি বুরুজি মুশাইয়াদা যদি মৃত্যু থেকে বাঁচার লাগিয়া বুরুজি মুশাইয়াদার মা না হইল একটা সুরক্ষিত জায়গা বানায় যে জায়গার মধ্যে আপনি থাকলে আপনার কেউ আক্রমণ করতে পারতো না কেউ কোনো ক্ষতি করতে পারতো না কেন কেউ আপনার বিপদ পালাইতে পারতো না আমার আল্লাহ ডাক দিয়া বল ওলা জায়গার মধ্যে যদি তোমরা থাকো ও আমার বন্দা বান্দি আর ও জায়গা তাকিয়া যদি তোমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো জানিয়া রাখো পারতাই না পারতাই না যেদিন মত তোমার হুকুম আইব আমি আমার মৃত্যু দিয়া তোমার সেই সুরক্ষিত জায়গার মধ্যে থাকবো আমি আল্লাহ সেখানেও মৃত্যু দিয়া গ্রাস করাই নাইব মানুষ মৃত্যু থেকে মোবাইল গেছে রাস্তা হয় গাড়ি টুকিয়া যা রাস্তা পালা ভেঙে মারা গেছে পানি পড়িয়া মারা গেছে দুনিয়ার মানুষের লোক পয়সা মিলে যাইতো না পয়সা মাইবা টাকা লাগতো না বিয়া খেলে মতো যদি বা রাইতো না যে মনে হয় বাঁচি গেল ওলা কই না আমরা আসিলা কই না আমরা আসলে এইটা কিন্তু ভুল কথা আল্লাহর বান্দার মৌত ওলা হইছে পানির তলে বড়িয়া মরতো গাড়ির তলে বড়িয়া মরতো কিন্তু আপনি এই মৌত বাদ রাখতে পারবেন না তার মৌত ওলা আছে বিদায় হলো অনেক সময় আসে যে গাড়ির তলে বড়িয়া মরলে তবে মরছে নিয়ে চলুন পানি বড়িয়া মরলে তবে মরছে নিয়ে চলুন অথচ আল্লাহর উপর আল্লাহ নবী হয় যারা গাড়ির তলে গাড়ির তলে পড়ে মারা যায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় পানি পড়ে মারা যায় এরা আল্লাহ শহীদ মরতে সুবহানাল্লাহ এখানে যার যে মন্দির বৈঠকে পিঠিটাই চলা যায় মহতরম আলী
মধ্যে কেরাম দাখিল আসা তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝলাম যে আমরা মৌত যেন দাখিল আমরা করব আপনি দেখা যায় আল্লাহর বান্দার পাপ মালিক কইছে আর আল্লাহর হুকুম হইছে এই সময় আল্লাহ চাই না আমার বান্দার আমি খাওয়াইতাম না মুখর সামনে পার মুখর সামনে দিয়ে ইলা দেখা যায় তার রিজেক্টটা খাওয়া তার লাগি সম্ভব হইছে না
এক নম্বর হইল আমি আল্লাহর ভয় কাটা করবা বান্দা হিসাবে, এরপরে আমার ইবাদত যখন করবা শিরিক করতে আবার চাই না, দুনিয়ার বান্দারা দুনিয়ার মানুষ জানিয়া রাখো, তারপরে তোমরা মা বাবার খেদমত সহযোগে বাবা ব্যবহার করবা, ওয়ালা তুশরিকু বি শাইয়িন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখির আল আয়া। এই যে আয়াত তো যদি কেউ পড়ে তাফসীর না পড়ে দেখবা আমার আল্লাহ কত সুন্দর মানবাধিকার আলোচনা করছে। মুহতারাম হাজেরিন, আমার বিষয়টা সেটি গেল, বিষয়টা যেহেতু মৎস্যপ্রান্ত আর বিষয়টা যেহেতু আমরা দুনিয়ার আইসি খেলে আইসি ওটা বুঝাইবার লাগিয়া, এই কারণে বন্দা হিসাবে সবচেয়ে বড় হক হইল তার মালিকের হক আদায়। আল্লাহ
আমি আল্লাহর জিকির করিয়া করিয়া কাটাইছি। এই মানুষটা আমার বন্ধাকে সারাই তুমি আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করছে। অপরদিকে আরো একজন ঘুমাইলো, ওযূ করার ঘুমের কথা এখন শীতল করে ওযূ করে নামাজ পর্যন্ত বাদ হয়ে যায়। মুসলমান قال اذا توضى عبد المؤمن او المسلم فغسل وجهه خرجت من وجهه كل خطيئه نظر اليها بعينيه مع الماء واذا غسل او ماء اخر قطر الماء واذا غسل يديه خرجت باليدين كل خطيئه بطشتها يداه مع الماء او ماء اخر قطر الماء حتى يخرج نقيا من আমার নবী তোমার নবী সেই ওজন কত ফজিলত বয়ান করিয়া যায়। যদি কোন মুসলমান ওযু করে ইজা তাওয়াদ্দা আল আব্দুল মুমিন আও আল মুসলিম ওযু করে ভাই তো প্রাপ্য আরাকাল মুসলমান ওযু করে এটা আদব বিধি। আল্লাহর নবীর হাদিস ওতে হাদিস তিলাওয়াত করিয়া এই হাদিস তে কইছে মাশাআল্লাহ আমরা যে হাদিস ক্লাস গুলো করছি তো প্রত্যেকটা আদব সহিত দোয়া লাগে প্রায় দুই দুই সারা দিন আমরা আত্মের সুরতে দোয়া লাগতো হাদিস ক্লাস তো আদব তো নাই। সামান্য বেশন করবা খবর কিন্তু আমরা রইব আমার কারণ এই হাদিসটার আর কথা হাদিসটা শুনে নবী আল্লাহর কালাম তিলাওয়াত খালি কান দিয়া শুনে সমান এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যে উম্মত যখন যে ওযু করতে যায় আমার কোন উম্মতে ওযু করার সময় যখন মুখমণ্ডলটা ধরল আমরা পানি দিয়ে মুখ ধুই এই মুখমণ্ডলটা ধরতে করার সময়
যে পানিটা গোড়ায় পড়ে গেল। আল্লাহ নবী ফরমায় উম্মতে যখন কোন আমার উম্মতে ওযু করতে যায়, যখন আল্লাহর কোন বান্দা বান্দি ওযু করতে যায়, কোন মুমিন মুসলমান ওযু করতে যায়, জানোনি আমি নবী জানাইয়া দিয়ার মুখমণ্ডল যখন করে রে, আর মুখমণ্ডল পাইয়া পাইয়া যে পানিটা পড়ে রে, এই পানিটা পড়ার লগে লগে, এই পানির শেষ বিন্দু লগে লগে আমার উম্মত আল্লাহ চকুর গুনা গুলা পানির লগে লগে আল্লাহ মুছিয়া দিলা। ওই জায়গা চালাইয়া দেইবি, খরা যাত্রী নিয়ে দেইবি, কুল্লু খাতিয়াতিন বাতাসাত হায়াতাহু মাল মা আও মায়া ফেলে কাতারিল মা। আমার নবীজি ইরশাদ করুন রে উম্মত, যখন আমার কোন উম্মতে হাতটা দৌত করে হাত দৌত করতে যাইয়া যে পানিটা গড়াই গড়াই যায় রে, সেই পানিটা তার হাত দোয়ার লগে লগে যায়, আও মায়া ফেলে কাতারিল মা, এই পানির লগে লগে আও মায়া ফেলে কাতারিল মা। আমি নবী জানাইয়া দিয়ার রে, এই পানির শেষ বিন্দুর লগে লগে আল্লাহর বান্দা হাত দ্বারা যত গুনাহ করে রে, আমার উম্মতের হাতের গুনাহ গুলা পানির বিন্দুর লগে লগে মিটাইয়া দিলা। শুধুই না শেষ না, আমার নবীজি ফরমায় হাত্তা ইয়াখরুজা নাকিয়ান মিনাল যুলুম, এইভাবে আমার আল্লাহর কোন বান্দা বান্দি যখন খালি ওযু করে জীবন ভর ওযু করলো, বালিগ হওয়ার পর থেকে মৌতর এক পর্যন্ত খালি ওযু করতে আসে, দৈনিক পাঁচবার ওযু করে, এরপরে আবার ওযু করে, কালাম তিলাওয়াত ওযু করে, মাহফিলে বইতে ওযু করে, ঘুমাই বা সময় ওযু করে, ইলাকার আল্লাহর বান্দা ওযু করে, আমার নবী কই এই যে ওযু করিয়া করিয়া যাই করে, এই ওযু করতে করতে সময় আল্লাহ আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমার সেই উম্মতর জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাইবা। ঘোষণা খান আল্লাহ নবীর নবীর ঘোষণা যেন আল্লাহ আল্লাহ নবীর 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 এই হাদিস হইল নবীর নবীর ভাষা, কোরআন হইল কার ভাষা, আল্লাহর ভাষা। মনোযোগ আছে তো আপনার? মনোযোগ নাই এখন ইটা এখন যদি আমি যে বাটে ওয়াজ করছি যে মনোযোগ না হাদিস কইলা যখন এরা 24টা ঘন্টা এরা উঠতে এরা বইতে এরা কাজে এরা করবে পাক পবিত্র তখন, আর এরা শরীর জিসিম আল্লাহ তালি দেওয়াল হয় প্রত্যেকটা নমায় নমায় এরা আল্লাহ আল্লাহ থেকে এখানে তোমার এরা খামালি এই হাদিস দিয়া মাজহাব হাদিসের উপরে অনেক মাজহাব প্রতিষ্ঠিত হয়েছে। তখন যদি যারা বুঝি যায় যে অজু করি খালি নমা আমার কোন নামা হইব ওই তো না, আমার মকসুদ থাকতে হইব পাক পবিত্র হওয়া, দুই নম্বর হইল এই অজু দিয়া কবিরা গুনা মাফ হইত না সবিরা গুনা মাফ হইত। বিভিন্ন মাজহাবের ইমামদের মতামত আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এর মতামত হইল যে ওযুর মাধ্যমে মানুষের সগীরা গুনাহ মাফ হয়, কারণ কবিরা গুনাহ মাফ হইতে হইলে তাওবা শর্ত। ইটা কি তাওবা ছাড়া কিন্তু কবিরা গুনাহ মাফ হইলে ইটা হইল যে তাওবা ছাড়া কবিরা গুনাহ মাফ করাইতে হবে না, তাওবা হইল শর্ত। এই হাদিসের ব্যাখ্যা মধ্যে এক পর্যায়ে আলো যে আল্লাহর বান্দা যখন সগীরা গুনাহ মাফ করাইতে 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 এক পর্যায়ে আইব তখন সে এমন তাওবা করবে আল্লাহ তার কবিরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, যারা আমি আল্লাহর দরবারে গুনাহ করার পরে
মহব্বত রই যায়, সে আমার মায়া রই যায়, আর যে পাক পবিত্রতা রে আমার যে বান্দা, আমার যে বান্দি রে, আমি তার উপর মহব্বত করি, সে আমার মহব্বতের বান্দা, সে আমার মহব্বতের বান্দি হয়, সে আমার ভালোবাসার বান্দি হয়, সে আমার ভালোবাসার বান্দি হয়, সে আমার ভালোবাসার বান্দা হয়। এই কারণে ভাই এই দুই গুণ বার চেষ্টা করতাম আমরা। আমরা এক নম্বর হইল গুণা করি আমরা মালিকের কাছে গিয়ে সালেন্ডার দিয়ে লইতাম, গুণা করি আমরা হাজিরা দিয়ে লইতাম, আল্লাহর বুঝছিলাম না, গুণা করি লইছি এবার তোমার কাছে আই। আর আমরা পাক পবিত্র করতাম। এই কারণে সহিহুল মুসলিম ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি আল নিশাপুরি রাহিমাহুল বারি কিতাবুত তাওবাত মধ্যে একটা হাদিস আছে, দীর্ঘ হাদিস, সেই হাদিসটা সম্পর্কে হাদিসে কুদসি পাওয়া হয়, আল্লাহ বান্দারে সৃষ্টি করছে বড় মায়া করিয়া, বান্দারে সৃষ্টি করছে বড় দয়া করিয়া, আমার আল্লাহ জান্নাত বানাইছে জাহান্নাম বানাইছে, এই জান্নাত বানাইছে বান্দারে যাওয়ার লাগিয়া, আর জাহান্নাম বানাইছে আল্লাহ ইকানো মানুষ যাইবা বন্ধ বন্ধ যাইবা আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাই যে আমি আমার বান্দারে বড় মহব্বত করি, আমার কোনো বান্দা বান্দি আমার তৈয়ারি জাহান্নাম হোক না, আমি আল্লাহর তৈয়ারি জান্নাতের মধ্যে আমার বান্দা বান্দি না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা চাই সব সময় জান্নাত চলে যাবে, কারণ আল্লাহর মায়া বেশি না বেশি বেশি আমরা মায়া আল্লাহ আল্লাহকে বেশি, আমরা বেশি মায়া করি না কোন মায়া করি, আপনারা বেশি বলেন আমার আল্লাহর মায়া আপনার লাগি বেশি কি লাগান বেশি। একটা উদাহরণ হইল যেমন মার মায়া তার সন্তানের লাগি হতে পারে, দুনিয়ার দুনিয়া সবচেয়ে বেশি তার সন্তানের মায়া করে ফেলে, আরো বুঝে বলছি ওকে মায়া মায়া করে লাগবে করেনি, বাচ্চা যদি অসুস্থ পড়িয়া মাঝুরিও থেকে যায় বেমার দেখাই দিয়েছে বাসানি সম্ভব হয় না, দুনিয়ার মার বাপ পড়ি যায় শেষটা পড়িয়া আল্লাহরে বেরোয়া মোদা আমার হায়াত যতদিন আছে ও আল্লাহ ও হায়াত কাটিয়ে আমার বাচ্চা বুঝে দেবে কি মায়া ইলাকার সত্তর নম্বর মায়া দুনি এক জায়গার মধ্যে না করে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সত্তর জন মার চাইতে হাজার হাজার গুণ মায়া হইল আমরা লাগিয়া। صلى الله على
সম্মানিত হাজিরিন, এবার আমার আল্লাহর দাতে হই বন্দারে, ও আমার বান্দা, তুমি গুনাহ করি লাইছনি আমি আল্লাহ চিনি লাইছনি, এখন তুমি বুঝি লাইছনি, তুমি গুনাহ করি লাইছনি, আর এখন গুনাহ করি আর তুই বুঝি লাইছনি রে বন্দা, তুই তোর ইলম দ্বারা তোর জ্ঞান দ্বারা ওয়া তুই তোর ইলম দ্বারা তোর জ্ঞান দ্বারা আমি আল্লাহর সিল্লে যে আল্লাহর হুকুম হইলে ইয়াখুযু মিন যামবে ইয়াগফিরুন যামবা ওয়া ইয়াখুযু মিন যামবে, ও আমার বান্দা যে আমি আল্লাহ গুনার কারণে তোরে পাপ করিয়া দিলাইতাম পারি, আবার গুনার কারণে তোরে আমি পাকড়াও করি লইতাম পারি, সুম্মা আদা ফাযনা বা সুন্দর পাগল মন জিকিরে মজাইয়া আমি আবার আমার মাফ করিয়া দেও, আমার আল্লাহ আবার বলেন ও বন্দা ফাকালা তাবারক ওয়া তাআলা আযনা বা আফি যাম্মা পালিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যাম্মা ওয়া ইয়াখুযু বিযাম্মে, তুই গুনাহ করি লাইছ দিলে রে বন্দা, আর গুনাহ করিয়া কেবল আমি আল্লাহর দরবার সালেন্ডার হই গেছি, আর তুই বুঝি লাইছ নি তোর ইলম দ্বারা তোর জ্ঞান দ্বারা যে তোরে বল আল্লাহ চয় যে গুনার কারণে তোরে মাফ করতে পারো আবার তোরে পাকড়াও করতে পারো, সুম্মা আদা পাগনা বা আমরা আল্লাহ রব্বুল আলামিনের
আমি আমরা তো নিরাশ হইবি আপনার নিরাশ না হওয়া লাগবে। আর আমরা এখন মুসলমান, আমরা গুণা করিয়া ওই আল্লাহ মাফ করতে পারি, আর আমরা উঠা করিয়েও যাই। بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا আমি আল্লাহর রহমত থেকে তোমরা কোনদিন নিরাশ হইও না। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আমি তোমার মরাটা জিন্দা করলাম, আবার মানব আবার জিন্দা করব, তোমরা আমার কাছে আবার তোমরা ইয়ুর যাও, আবার কাছে আবার আইতুই গো। আমরা ওই যে আল্লাহ পাঠাইলা দুনিয়া মুক্তর মাধ্যমে আমরা কার কাছে আসিলে দিন যেটা কো কার কাছে এখানে মানুষ বললে আমরা কিতা কো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার হাজরিন, আমরা আল্লাহর কাছে যাওয়া লাগবো, এই কারণে আল্লাহ দুনিয়া জমিন আমরা পাঠাইলা। আজকে যারা মুড়া বানাইলাইলা, আজকে মুরব্বি সাহেব আমরা আল্লাহ আগে যৌবন দান করলাম, এই যৌবন আলাই লাইলা, আজকে না শরীর আর শক্তি আলাই লাইলা, আজকে আমাদের আল্লাহ সম্পদ দান করলাম, সম্পদ আল্লাহ কাটিয়া নিলা। ও আমার আজরিন, ইটা দিয়ে আল্লাহ করুণা করে আল্লাহ চাইলে তো আপনার বুড়া ভালো জোয়ান রাখতে পারতাম বুড়ো হয়েছে, আল্লাহ চাইলে তো জোয়ান রাখি আমরা সালাই করব, কিন্তু আল্লাহ বুড়া খেতে পারে, যৌবন দিলাম, যৌবনের শক্তি দিলাম, শেষ হবে আমার বন্ধা আমার নাচছে না, আজকে বুড়ো হয়ে গেছে আমার বন্ধার যৌবন হারাইলাম, আমার বন্ধার ক্ষমতা আজকে আমি ছাড়িয়া দিলাম, আমার বন্ধার আজকে শক্তি বাড়িয়া দিলাম রে, আমার বন্ধার আজকে সব বাড়িয়া দিলাম, আমার বন্ধা এমন মাছ রয়ে গেছে, আমার বন্ধা এমন মাছ রয়ে গেছে, এই অবস্থায় তার কেউ নাই, আমি আল্লাহ ছাড়া তো আর কেউ নাই, দেখিলি আমার বন্ধার লাগি আমার বন্ধাই আমি আল্লাহর সিলিয়াই হই, আজকে তার আঁচুর ধরাইলাম, তার কবর ধরাইলাম, তার পাও ধরাইলাম, আজকে তার শরীরে ধরাইলাম, ইবুদা করি আমি আমার বন্ধার দুঃখ পাইয়া আমার আমি আল্লাহর আল্লাহ হইয়া থাকিলা, ইগুলার কষ্টের মধ্যে পড়িয়ালে আমি আল্লাহর দিকে দাবি করি যায়। ও আমার আজরিন, আমার আল্লাহ বুড়া মালাইয়া আমরা লই করুণা করিয়া আমরা আল্লাহর সিনিয়া সিনিয়া যাওয়ার লাগিয়া আল্লাহ সাই আমার বন্ধা লাগি জান্নাত রেডি করলাম, আমি তার ইলা বানাইয়া সে আমার বায়াত আর আমার বান্দি কোনো রকম আই হয় আমি আল্লাহ তাআলা আমার সুন্দর দয়ালে জান্নাত ভিতরে দিলাইবো। আল্লাহ আল্লাহ বুড়া
আমি নবী তোমরা জানাইয়া দিয়া তোমরা বেশি বেশি করিয়া দুনিয়ার সাত বিলুষ করালে মুগ্ধর প্রকারে সফল হবে নবীজি ওয়াজ করিয়া তারাটা আবার ওয়াজ করে নসিহত দুনিয়ার মানুষেরা রে আজ তোমরা হাসি ঠাট্টা তামাশা কররাই রে জানোনি এই দুনিয়া তোমরা কাটায় না এই দুনিয়া ছেড়ে তোমরা যাওয়া লাগবো এই জায়গার নাম হইল জিকা ডাকতে আছে সবই সময় সদা সর্বদা কবর তোমার আহ্বান করতে আছে কবরে তোমার সব সময় ডাকতে আছে মনে করাই না অথচ আমি নবী তোমার জানাইয়া দিয়া এই কবর সব সময় তোমার আমি আমি কবরের মধ্যে তোমরা আইবা জানুনি রে আমার কবর হইল একলা একলা গো কবরের একলা ঢুকলা আবার করে নিঃশব্দ কর আবার করে কোন টুকলা সেও নাই আবার করে তুমি একাও টাকা রাখবো আমার ঘর উপরে মাটি আমার ঘর সামনে মাটি আমার ঘর দেবায় সেই ভাই মাটি আমার নবীজি তারা নসিহত করিয়া ওয়াজ করিয়া যাই আর বললে ও আল্লাহর বান্দারা জাননি জাননি এই কবরে আর জানলি আমার ঘর হইল আলো নাই বাতাস নাই কোনো কিছু নাই রে পালন নাই সামানা নাই শুধুমাত্র রে আমার ঘর আছে রে আছে রে সব আপনারা সবসময় বলবে ওরা মানে কবর যে উদ্যান থাকে করবা ইটার সময় আমার কবর আছে
পরীক্ষা লইবানি কয়টা প্রশ্ন থাকবো আমার বিছানা বিছাও কবর রে আল্লাহ তুমি তোমার শক্তি তুমি চাও আল্লাহর মধ্যে শক্তি তোরা নজর করবা কবরটা আল্লাহ তো বড় বানিয়ে দিবি আর
পরীক্ষা দিতে প্রস্তুতি লাগে মনে হয় আমার কথা বুঝলে না পরীক্ষা দিতে প্রস্তুতি লাগে এক বছর ঘোড়া লাগে এর পরে পরীক্ষার আগে ঘন্টা মিলাইয়া আল্লাহর বান্দা পরীক্ষার পেপার উপর পাইয়া আনলে কষ্ট দিকা লেখার বাদে এর পরে যে রেজাল্ট দেয় তার যদি সারা বছর পড়ে আর সাবরা যদি সারা বছর পড়ে না আর পরীক্ষার আগে তার দু শুকনো পরীক্ষা দিলাই দাও তখন তার লইয়া নিয়ে গিয়া পরীক্ষার হলে ঢুকলো ইকু পরীক্ষার হলে গিয়া হওয়া আছে হওয়া আছে হওয়া আছে হওয়া আছে পাঁচটা দেখি একটা পরীক্ষা পাস করবো না ফেল মারবো কয় নম্বর আমি বিষ্ণপরে তুই ওলা বড় লম্বা আসলে তুই এখন দুই লোক করে ঠিক আজকে
এক পুরো বাড়াইছে, এরা বলে বাতিল, এরা এরা আস্তা গুমরাই, এরা বেদাতি, এরা শিরকি হইয়া ফতোয়াদের ইলা দের মিলা দের না ইসলামটা দের মিলা দের না খালি তারপরে তোমার নবীকে আমরা উদ্বলি যাবে সারা জীবন নবীর কারণে গেছে। আমি ইসলাম বিশ্লেষণ করে দেখলাম যে আজকে আল্লাহ লইয়া কোন মাইল আছে ইসলাম দিয়ে কোনো মাই আছে নাই নমাজ পূজা হজ জাকাত এটা তো সব ইসলামের ভিতরে ঢুকি না ইগুলিয়া কোনো মাই আছে নি মাই কিটা লইয়া এবার যদি যা ইসলামের ওই নিলে ঠিক আছে আল্লাহর ঠিক আছে কিন্তু লবির বেলা যদি লবির বিরোধিতা করি অর্থাৎ করি লবির কোন লোকের দুশ্মনী করিয়া যায় ও প্রশ্ন তো আল্লাহ আপনাকে বারবার নিয়ে আমার করলাম এটা তো আমার কারণে আমার করলাম এই কারণে তালাদুলি ইসলাম লইয়া তালাদুলি লাই নামাজ লইয়া লাই রোজা লইয়া লাই হজ আমার নবী আল্লাহর বড় গালার মানুষের গালার সুবহানাল্লাহ কারীমুন
আসল সম্পদ যেগুলো আল্লাহ জমা যারা আমার ভাই শুদ্ধ ভাই জেলা সুহেল আহমদ ভাইয়ের প্যান্ডেল দাগ করবা এটা জুড়ে তকবীর দিবেন আমি আরো দেবস্থা দিবাস করে এক লোক বা এক অবস্থা
আমরা পিয়াজ লাগবে এক মন বিশ কেজি গাছ বেঁচবে এক কিলোগ্রাম আমি বিশ কেজি দিলে বা দশ কেজি আসবে পিয়াজ সেই নিরাকে বিশ কেজি বা দশ কেজি পিয়াজ দিবে সুন্দর কেমন হবে সাল্লাল্লাহু আলাইহি মা শাল্লা জালাল লেহুয়া লেহুয়া এ মুস্তাফা সাহেব দিবা হুকা মারহাবা নারে তাকবীর রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি করো মঞ্জুর করো জিন্দা মুর্তাবা পুরিয়া দাও জরিয়া তার তাবা পুরতে পারবে করি কেরামত করবাক আমিন আর আসলে যখন কথা আছে বিশ কেজি বা দশ কেজি পেঁয়াজ দিবা হয়ে যাবে ও দশটা আমার নাম কি তার সিরাজ মিয়া সাউন দিসা পেঁয়াজ আর দশ কেজি হুকুম মারহাবা আল্লাহ কবুল করবা তোমার বন্দার তাবা পুরতে গেলে মাফ করিয়া দেব হুকুম আমিন আর দশ কেজি দিবা এখন ভাই হুকুম আর দশ কেজি দিবা ভাই নাম কি তার সাইফুল ভাই জনাব সাইফুলা কসম দেখো কা জনাব সাইফুলা কসম দর্শকদের মধ্যে মারহাবা আল্লাহ বারি ভাই সুন্দরে কবুল করো তামাম উদ্দেশ্যে কাছে মাফ করিয়া দেব কা আমিন এরপরে দর্শকদের দিকে আমরা ঘুরে দেব আসুন দেখো ওই যে কথা বলি ভাই আল্লাহ তোমার দশ কেজি দিবা মারহাবা
নির্বাসী জলাল আব্দুল কাদির সাহেব 10,000 নারে তাকবীর জলাল আব্দুল কাদির সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে আল্লাহ তোমার বান্দায় 10,000 টাকা মাফি দান হল্লা কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দা মাফ করো এর জরিয়া আজকাল বংশের দাওয়া বুঝতে গেলে করি কেরামত করো জান্নাত দি খবর বানাও তোমার বান্দার রিজিকের বরকত চাও জুড়ে হোক আমিন আর দেখা 2,500 করে আমার ভাই বলে দই আমার ভাই
জনাব সিদ্দিক মিয়া সব 5000 ও কনারে তকবীর জনাব সিদ্দিক মিয়া সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার বান্দা সফল কবুলান মঞ্জুর করবা যদি এটা তোমার সাথে মুসলিম করতে পার দুনিয়াত আয় আল্লাহ তদ্রুত বরকত দাও আমিন রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা তোমার বললে হায়াতর করতে আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আমাদের মাহফিলে